সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার বদরবাসা ইউনিয়নে। এখানে আবু বক্কর ও তাহাজুদ ভাইয়ের বাগানে এসেছি। এখানে প্রায় 8 বিঘা জমিতে তারা সিডলেস লেবুর বাগান করেছেন এবং এখানে আসলে আপনাদের দেখাতে এসেছি এবং যারা বাগান করতে আগ্রহী এদের জন্যই আসলে মূলত আমার এই নতুন আয়োজন আমার চ্যানেলের। আপনারা সবাই চ্যানেলটি দেখতেন, ভিডিওগুলো দেখেন এবং আসলে আপনাদের একটা জিনিস ধারণা দেবো, যারা আসলে অনেক বেকার আছেন, বিশেষ করে যারা বেকার আছেন, যারা কর্ম করতে পারতেছেন না, চাকরি পাচ্ছেন না, বিশেষ করে শিক্ষিত বেকার যে ভাই আছেন তাদের বিশেষ করে আমি বেশি সাজেশন করব। আপনারা এই লেবু বাগানটা করেন। এখানে দুই ভাই আসলে এরা দুইজন দুই ভাই এই বেগুর বাগানটা করার জন্য তৈরি হয় এবং অল্প কিছুদিন এই যে একটা জিনিস দেখাচ্ছি যে পরিমাণ বাগান হচ্ছে, বাগানে যে পরিমাণ লেবু হচ্ছে, এই লেবু গাছটার বয়স মাত্র আপনার এক বছর, মাত্র এক বছর, এক বছরের মাথায় এখনই যে লেবু আছে। একটা লেবুতে আপনাদের দেখাচ্ছি লেবুর বাগানটা আরো ভালো করে দেখাচ্ছি যে এখানে দেখেন আসলে প্রত্যেকটা গাছটা সাইজটা একটু যা অত লেবু এসে পড়ছে প্রত্যেকটা এসে, আর একটা থোপায় প্রায় 20টা 10টা 12টার নিচে কোনো থোপা নেই। আর এই যে লেবু আছে, আবার এখানে দেখেন এই যে আপনি কলম একটা গাছে এদিকে লেবু দিচ্ছে এদিকে চারা দিচ্ছে, এইভাবে আপনি নিতে পারেন। আসলে এই লেবুর বাগানটা করলে আপনি খুব অল্প টাকায় অল্প পুঁজিতে এই বাগানটা করতে পারবে। এখানে প্রায় এক বিঘা জমি যে লেবুর বাগান করতে আপনার খুব স্বল্প টাকা লাগে, প্রায় 20 থেকে 40 হাজার টাকার মতন খরচা হয়। আপনার আসলে জায়গা বুঝে জায়গার উর্বরতা বুঝে এলেও খরচা হয়, খুব বেশি এটা পরিচর্যা করতে। আর সব থেকে মজার বিষয় এই লেবুর বাগানটা করলে আপনার পরিচর্যা করতে হবে না তেমন, একবার লাগাই রাখছেন এই পর্যন্ত শেষ, এরপর শুধুমাত্র একটু দেখভাল করতে হবে, একটু যদি পানি দেওয়া লাগে ই দেওয়া লাগে রাতটুকু, একদম খুব একদম আপনার সরম লাগবে না বললেই চলে। আর এক বছরের মাথায় যে ইয়ে একটা ইয়ে একটা গাছে প্রায় 40-50টা চারা আসতেছে এবং প্রায় 100 লেবু আসতেছে, আর লেবু প্রতিদিন আপনি চিনতে পারবেন, একটা গাছ থেকে প্রতিদিন আপনি 2-5-10টা লেবু চিনতে পারবেন। আসলে আপনাদের দেখাচ্ছি, আর আসলে এখানে দেখেন একটা এটা আপনার কোন সময় লাগাইতে পারবেন?